হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে ভেঞ্চার স্কুলের যে নতুন খবর আমার কাছে এসে পড়েছে সেই খবর আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি প্রথমে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন, যে সমস্ত নতুন খবর ভেঞ্চার স্কুল কলেজের আমি পাবো আপনাদের সম্মুখে তুলে ধরবো, আপনারা দেখতে পারবেন। এবং ভেঞ্চার নয়, অফিসিয়ালি যদি কোনো নোটিফিকেশন আসে, আসার পর নতুন নতুন নোটিফিকেশন এই চ্যানেল দ্বারা আপনারা পেয়ে যাবেন। এবং এই চ্যানেলের দ্বারা নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে ফ্রি অনলাইন ক্লাস করানো হয় এবং আমার ক্লাসগুলি সেবা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা সেবা বোর্ডের ওয়েবসাইটটিকে দেখতে পারবেন। আমি ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.sebaonline.org। এখন কথাটি হলো যে ভেঞ্চার স্কুলের যে সমস্ত সমস্যা আছে আপনারা জানেন, যে সমস্ত সমস্যা এখন আছে সেই সমস্ত সমস্যা আমি প্রথমে আপনাদের সম্মুখে তুলে ধরছি এবং শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমি খাতরভাবে অনুরোধ করি এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো ভেঞ্চার স্কুলের উপর। অল আসাম এমএমএম স্কুল ফর্মালাইজেশন এলিজিবল গ্রেড ফোর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে মইদুল কবির বিধায়ক আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে একটি স্মারকপত্র তুলে দিলেন। তারপর দেবব্রত শইকিয়া, নুরুল হক, শিবমণি বোরা, জাকির হোসেন শিকদার রুমের সম্মুখে স্মারকপত্র রেখেছেন এবং তারপর অজন্তা নায়কের সঙ্গে দেখা করেছেন। এবং অজন্তা নায়কের সঙ্গে যে দেখা করা ফটো আছে আমার কাছে, সেই ফটো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি, আপনারা এই ফটোটি দেখুন। তারপর আমি যে স্মারকপত্র তারা তুলে দিলেন সেই স্মারকপত্র আমি দেখাবো আপনাদেরকে। এখন আসুন আপনারা সেই স্মারকপত্রটি দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন, দেখলে আপনার পুরো ভেঞ্চার স্কুলের আপডেট আপনারা বুঝতে পারবেন।
আপনারা এই স্মারকপত্র দেখেছেন আমি এখন কিছু কথা বলতে চাই ভেঞ্চার স্কুলে যেহেতু কয়েকটি সংগঠন হয়ে গেছে তাই আমি কয়েকটি সংগঠনের প্রত্যেক সভাপতি ও সম্পাদককে আমি বিনম্র সহকারে অনুরোধ করি আপনারা যাতে এই সমস্ত সমস্যা এই ধরনের আপনারা ফেস করুন প্রত্যেক বিধায়কের কাছে যাতে আপনাদের এই 12 জুলাই আগন্ত যে অধিবেশন আছে এই বাজেট অধিবেশন আপনার কথা তিনি উঠে বাজেট অধিবেশন যদি আপনাদের কথা উত্থাপন হয় তার পিছতে আপনারা একটা সমাধান পাই যাব যার জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটি ইমেইল আপনাদেরকে দিয়ে দিয়েছি সেই ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা 3 তারিখের ভিতরে আপনাদের এই সমস্যা যেগুলো সমস্যা আপনাদের আছে কেউ ডায়াসের সমস্যা পড়েছেন কেউ ইস্যুডিটির সমস্যা পড়েছেন কেউ অ্যারাবিক টিচার অ্যারাবিক টিচার আপনাদের অ্যারাবিক পোস্টের জন্য সমস্যা পড়েছেন কেউ হিন্দি টিচার হিন্দি পোস্টের সমস্যা পড়েছেন কেউ মিউজিক টিচার মিউজিক সমস্যা পড়েছেন এই ধরনের বিভিন্ন সমস্যা আছে তাই সব কটি সমস্যা আপনারা তুলে ধরার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার পুনরায় আমি দিয়ে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে আপনাদের এই সমস্যা যেখানে আছে সেইখানে তুলে ধরার জন্য আমি কাতরভাবে আপনাদেরকে অনুরোধ করি এবং আমি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র সহকারে অনুরোধ করি অজন্তা রায়গড়ের কাছেও যে এই সমস্ত সমস্যা সমাধান করার জন্য ভেঞ্চার স্কুল কলেজের আমার সম্মুখে যে সমস্ত সমস্যা আমি দেখতে পেরেছি সেই সমস্যা আমি তুলে ধরছি এবং আপনাদেরকে বলতে চাই আপনারা ভিডিওটি এত বেশি শেয়ার করুন যাতে আপনাদের মনের দিলের কথাগুলি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অজন্তা রায়গড়ের কাছে পৌঁছে এবং আপনাদেরকে আমি বিনম্র সহকারে অনুরোধ করি যারা আমার ভিডিওটি দেখছেন তারা যাতে এই হোয়াটসঅ্যাপ এবং ইমেল অ্যাড্রেসে আপনাদের সমস্যা তুলে ধরার জন্য আমি আশাবাদী আগন্ত 12 জুলাই আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আমি একবার পুনরেকবার সমস্যা আপনাদের সম্মুখে তুলে ধরছি 1 নম্বর ইস্যুডির সমস্যা 2 নম্বর ইউডিএস কোডের সমস্যা 3 নম্বর স্টাফ পার্টনার সমস্যা 4 নম্বর ভোকেশনাল টিচারের সমস্যা 2013 ডব পোস্ট হয়েছে 15 শিক্ষক শিক্ষিকার সমস্যা 6 নম্বর 2021 পাস বইয়ের প্রাতিষ্ঠিক অথবা বঞ্চিত হিন্দি টিচার আসামিস টিচার গ্রেড 4 সায়েন্স টিচার বহুত আছে ইউডিএসের কারণে বাদ পড়েছে তাদের সমস্যা 2013 সন থেকে এখনো পর্যন্ত মিউজিক টিচার দেওয়া হয় নাই সিনিয়র সেকেন্ডারি স্কুলের সমস্যা বাগবা হাই স্কুলের সমস্যা বাগবা এলপি স্কুলের সমস্যা এগুলো সমস্যার পর আরো অনেক সমস্যা আছে স্কুল কলেজে তাই আমি শিক্ষামন্ত্রী কাছে এবং মুখ্যমন্ত্রী এবং অজিত রায়ের কাছে বিনম্র সহকারে অনুরোধ করি এই সমস্যার সমাধান করার জন্য লোকারও কিছু সমস্যা আছে সিটেটের সমস্যা সিটেটের সমস্যা এমটেটের সমস্যা এমটেট যে সমস্ত প্রার্থীরা এমটেট কোয়ালিফাই করেছেন তাদের 2015 থেকে আজ প্রায় 5 বছর হয়ে গেল কিন্তু তারা জেনারেল সাবজেক্টের উপর এমটেট দিয়ে পাশ করেছিলেন তাদেরকে যাতে এমই স্কুলে জেনারেলাইজেশন করে চাকরি দেওয়ার জন্য আমি বিনম্র সহকারে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি এবং আসাম টেটে যারা পাশ করেছেন তাদেরও বহুদিন হয়ে গেছে তাদের যাতে চাকরি দেওয়ার জন্য এই 1 লাখের ভিতরে এমটেটে যারা পাশ করেছেন আমরা সবাই জানি মাদ্রাসার মধ্যে কিছু অ্যারাবিক সাবজেক্ট আছে ফার্সি সাবজেক্ট আছে এই ধরনের সাবজেক্ট যারা আছে তাদের যারা শিক্ষক আছে তারা মুসলিম রিলিজিয়নের হয় জেনারেল যে সমস্ত পোস্ট আছে মাদ্রাসা টেট পাস করেছে তাদেরকে দেওয়া কারণ তাদের মাদ্রাসা টেটের মধ্যে হিন্দু মুসলিম সব ধর্মেরই কোয়ালিফাই করেছেন ছাত্রছাত্রীরা এবং 5 বছর ধরে অনেক দিন হয়ে গেছে তারা অপেক্ষায় আছে যার জন্য শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে কাতরভাবে অনুরোধ করি এই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অতি কম সময়ের ভিতরে দেওয়ার